উন্নয়নের মহাসড়কে যুক্ত হচ্ছে আরেকটি মাইলফলক। পটুয়াখালীতে দেশের চতুর্থতম দীর্ঘ পায়রা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামীকাল। সেতুটি চালু হলে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের সাথে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত সড়ক পথ হবে ফেরিবিহীন। সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী সাম। পায়রা নদীর বুকে চার লেনের লেবুখালী পায়রা সেতু। পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী পয়েন্টে সেতুটি নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় 2012 সালে। নকশা জটিলতায় দীর্ঘ সময় কাজ বন্ধ থাকলেও নির্মাণযজ্ঞ শেষ করে এখন যান চলাচলের জন্য প্রস্তুত এই সেতু। দ্বিতীয় কর্ণফুলী সেতুর আদলে করা প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থের সেতুর মাঝ বরাবর একটিমাত্র পিলার বসানোর ফলে নদীর গতিপথ থাকবে সচল। দুই পারে প্রায় 7 কিলোমিটার সংযোগ সড়ক ও আধুনিক টোল প্লাজা রয়েছে। সেতুটি চালু হলে এর কোনো সমস্যা হচ্ছে কিনা তা নির্ণয়ে রয়েছে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম। সেতুটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। কুয়াকাটা থেকে মানে ট্যুরিস্টরা অনেক মানে সমস্যা নিয়ে এখানে আসতো, অনেক টাইম লাগতো, বাট এখন সেটা একদমই লাগছে না। পর্টিকুলার যান বরিশাল লাগে যে 1.5 ঘন্টা কি 2.5 ঘন্টা লাগে, আর ব্রিজ সালে লাগবে 1.5 ঘন্টা, আইএস 1 ঘন্টা 10 মিনিট, আর কুয়াতে লাগে 4.5 ঘন্টা, 3.5 ঘন্টা, ব্রিজ সালে লাগবে 3.5 ঘন্টা। সেতুতে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি, মাননীয় প্রধানমন্ত্রী এইটা পাওয়ায় আমরা মানে দক্ষিণবঙ্গের মানুষ অনেক খুশি। এই সেতু চালু হলে কুয়াকাটাকে ঘিরে পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 24 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন। দীর্ঘদিনের একটি স্বপ্ন লেবুখালীতে ফেরিবিহীন যান চলাচল, সেই ফেরিবিহীন যোগাযোগ স্থাপিত হবে। কুয়াকাটার যে পর্যটন সেটি বিকশিত হবে, পাশাপাশি আমাদের যে পায়রা পোর্ট সেটির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। 1,447 কোটি টাকা ব্যয়ে 2016 সালের 24 জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি। মাসুম আলী সা, 21 টেলিভিশন।